তো আমি দেখলাম ওনার অবস্থা আরো মানে খারাপ হয়ে যাইতেছে, খারাপ হয়ে যাচ্ছে। রাজশাহীতে দেখালেন, অনেক বড় বড় ডাক্তার দেখালেন, তারপরে এমনকি ইন্ডিয়াতেও গেলেন, তারপরেও উনি কোনো রিকভারি করতে পারলেন না, বিছানায় পড়ে যাইতেছেন। ইউটিউবের মাধ্যমে সার্চ করে দেখলাম অ্যাকচুয়ালি বাংলাদেশে এরকম কোনো হসপিটাল বা এরকম জয়েন্ট পেন রিলেটেড কোনো ডক্টর আছে কি না যে আমার আম্মুরে একটু সুস্থ করতে পারে আর কি। তো এই ইউটিউবের থ্রুতে আমি সার্চ করে দেখলাম যে না, ডক্টর শফিকুল্লাহ স্যারের এসএটিভিতে আমি ইন্টারভিউ দেখলাম বা আপনাদের এই অনেক ইন্টারভিউ দেখার পরে আমি মনে করলাম যে না, আমার মধ্যে একটা কনফিডেন্স আছে যে না, এখানে যদি আমি যাই তাহলে কিছু একটা রেজাল্ট পাবো। তো এর মাধ্যমে আমি মনে অনুপ্রাণিত হয়ে আমি আমার আম্মুরে নিয়ে আসি, এবং এখন দীর্ঘ 20 দিন থাকার পরে আমি যে দেখতাম যে আম্মু হাঁটু নিয়ে উঠতে পারতেন বা পা মুভ করতে পারতেন না, নড়াচড়া করতে পারতেন না, বসতে পারতেন না, তো আমি আসার পরে আমি দেখতেছি যে না, উনি অনেক রিকভারি করতেছেন। উনি যেখানে হাঁটতে গেলে এক পা ভাঁজ করেন, আবার পা সোজা করেন, এখন দুই পা সোজা করে উনি সুন্দর সুন্দরভাবে হাঁটাচলা করতে পারতেছেন। সুস্থ শরীর, সতেজ মন ও শতভাগ সুন্দর একটি জীবন, এর পথে অন্যতম একটি বাধা শরীরের আমাদের বিভিন্ন অংশের ব্যথা। আর তাই শরীরের বিভিন্ন অংশের ব্যথাজনিত রোগের চিকিৎসা জানাতেই আমাদের এত প্রচেষ্টা। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের বিডি টুডেজে। আজকেও আমরা একটু ভিন্ন ধর্মী একজন রোগীর সাথে আপনাদের পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন এবং সেখান থেকে উনি ধীরে ধীরে মুক্তি পেয়েছেন। সো আসুন আমরা ওনার সেই কষ্টের দিনগুলো সম্পর্কে একটু জানি এবং সেই সমস্যাটা থেকে উনি কীভাবে মুক্তি পেয়েছেন আমরা তার মুখ থেকেই জানি। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলুন আমাদেরকে। আমার নাম নূরজাহান খানম। নূরজাহান খানম, আপনি কোথা থেকে এসেছিলেন? আমি মান্দা উপজেলা নওগাঁ জেলা থেকে এসেছি। আচ্ছা, তার মানে আপনি আমাদের বৃহত্তর নওগাঁ জেলা থেকে এসেছেন। আচ্ছা মা, আমাদেরকে কি একটু আপনি বলতে পারেন যে এই DPRC হসপিটালে আপনি কী সমস্যা নিয়ে একটু এসেছিলেন? আমি আমার দুই হাঁটুর সমস্যা ছিল এবং হাঁটু থেকে পা পর্যন্ত জ্বালা যন্ত্রণা ব্যথা ফোলা ছিল, হাঁটতে পারি না, চলতে পারি না, একটু বেশি হাঁটলে সমস্যা হয়, আর হচ্ছে বসে থাকতে পারি না, নিচু জায়গাতে বহুদিন থেকে বসতে পারি না, উঁচু জায়গায় বসতে হয়, চরমই সমস্যা, এরকম সমস্যা নিয়েই আমি আসছিলাম। আচ্ছা, আপনার কি কোমরে কোনো ধরনের ব্যথা ছিল? কোমরে ব্যথা আগে ধরা পড়েনি, আগে ব্যথা ওরকম অনুভব করেছিলাম না। এখানে আসার পরে স্যার বললেন যে আপনার কোমরে ব্যথা, তারপরে দেখলাম যে হ্যাঁ আমার কোমরে ব্যথা, যার জন্য কোমরে ট্রিটমেন্ট করা হলো, হওয়ার পরে আমি এখন সুস্থ কোমর। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখেছি যে আপনার অস্টিও আর্থ্রাইটিস হয়েছিল বোথনি দুই পায়ের ভিতরে, তো এই সমস্যাটা আপনার ধরা পড়েছিল কবে? এটা ধরা পড়েছিল 2018 সালে। 2018 সালে সবার প্রথমে আপনি তখন জানতে পারেন যে আপনার হাঁটুতে ব্যথা যখন আপনার শুরু হলো, তখন কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? সর্বপ্রথম আমি রাজশাহীতে গেলাম, ওখানে চিকিৎসা করলাম, ট্রিটমেন্ট করলাম, করার পরে উনি বললেন, ব্লাড টেস্ট করার পরে উনি বললেন যে আপনার আর্থ্রাইটিস হয়েছে, তো এটা খুব খারাপজনিত রোগ। তো আমি বললাম যে স্যার এটা কি ভালো হবে না? তো বললেন যে ভালো হবে, তবে আপনি সুস্থভাবে থাকতে পারবেন না, চলতে পারবেন না, হয়তো পঙ্গু হয়ে যেতে পারেন, এরকম কথা বললেন। তা আমি বললাম যে আমি এই বয়সে এরকমভাবে পঙ্গু হয়ে যাব? তো হ্যাঁ, এরকম হতেও পারে, এ কথা বললেন তিনি। বলার পরে উনি যে ট্রিটমেন্ট দিলেন, মেডিসিন দিলেন, আমি খেলাম, খাওয়ার পরে সুস্থ হতে পারলাম না, তারপরে দেখলাম যে হচ্ছে না, তখন আমি ইন্ডিয়া গেলাম। কলকাতা 42 হাসপাতালে গেলাম। হাসপাতালে যেয়ে ওখানে স্যারকে ডাক্তার দেখালাম, দেখানোর পরে ওনারা ট্রিটমেন্ট দিলেন, মেডিসিন কিছু দিয়ে, খাওয়ার পরে ওনারা বললেন 3 মাস পরে যাওয়ার কথা। আবারও আমি 6 মাস পরে গেলাম, যা আমার প্রথমবারে উন্নত হয়েছিল, তারপরে কিন্তু পরবর্তীতে আর কোনো উন্নতি হয় নাই, আগের মতো অবস্থায় ফিরে গেছে, বরং তার চাইতে বেশি হয়ে গেছে, বেশি খারাপ অবস্থা। একটা হাঁটু ছিল, পরবর্তীতে 2 হাঁটুতে হয়ে গেছে। হওয়ার পরে আমি আর চলতে ফিরতে পারি না, ওঠা বসা চলাফেরা সব বন্ধ হয়ে যেতে লাগছিল, এবং হাঁটাহাঁটি করলে প্রচণ্ড ব্যথা হয়, হাড়ে কষ্ট পায়, ব্যথা পায়, কোনো কাজ করতে পারি না, নিচু জায়গায় তো বসতেই পারি না, 2 বছর থেকে নিচু জায়গায় তো বসতে পারি না। এই অবস্থাতেই তারপরে দেখলাম যে আমার ছেলে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তো আমার ছেলে এই ইউটিউবে দেখার পরে ও বললো যে আম্মু আপনি এখানে আসে, ঢাকাতে আসে চিকিৎসা করতে হবে, করলে আপনি ভালো হবেন ইনশাল্লাহ। আমি বললাম যে ঠিক আছে, তুমি খোঁজ নাও। তো আমার ছেলে এই হাসপাতালে আসছেন এবং আপনাদের স্টাফদের সঙ্গে কথা বলেছেন, এরপরে বিশেষ রোগীদের সঙ্গে কথা বলার পরে সে একটু ভরসা পেয়েছে যে হ্যাঁ আমার আম্মু আসলে ভালো হবে। তারপরে আমি প্রতি শুক্রবার 9:30 পরে দেখি যে স্যার
ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যার সাক্ষাৎকার দেন, ওনার সঙ্গে আমি নাম্বার নিয়ে কথা বললাম। উনি বললেন যে ঠিক আছে, আপনি আপনার বয়স কত বা কী করেন বা ওজন কত এরকম জিজ্ঞেস করলেন। করার পরে বললেন যে এটা ফেব্রুয়ারির কথা, ফেব্রুয়ারি মাসে। তা উনি বললেন যে ঠিক আছে, আপনি আসেন, আমরা এমআরআই করবো। করার পরে দেখে আপনার যেটা সমস্যা এটা আমি আমি যখন বর্ণনা দিলাম রোগের, তখন উনি বললেন যে আপনার এটা অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, আসলে আমরা ট্রিটমেন্ট দেবো, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। এরপরে তো লকডাউন পড়ার পর আমি আসতে পারলাম না, তারপরে আর বিভিন্ন সমস্যায় আসতে পারছিলাম না। আর আমার ছেলে ঢাকাতে আসার পরে বলছে না এখানে আসতেই হবে, আসেন। তারপরে আমি আসলাম, আসার পরে উনি অনেক টেস্ট করলেন, করার পরে বললেন যে হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ ভালো হবে। ভর্তি করালেন, ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে এই চিকিৎসা খুব সুন্দর হয়েছে এবং ভালোভাবে সেবা হয়েছে। নার্সেরা এমনভাবে সেবা দেয় যে মনে হয় যে আমার মেয়ে, মেয়ের মতো করে আমাকে সেবা, পরিবারের একজনের মতো। হ্যাঁ, পরিবারের একজন মেয়ে, আমার নিজস্ব মেয়ে যেমন মাকে সেবা দেয়, ঠিক এরকমভাবে আমাকে সেবা দিয়েছেন, যার ফলে আমি সুস্থ হয়েছি। এবং আমাদের স্যার ছিলেন রাশেদ স্যার, রাশেদ স্যার আমাকে প্রচণ্ডই চিকিৎসা করেছেন, এত সুন্দরভাবে চিকিৎসা করেছেন যে আমি যেটা চলাফেরা করতে পারতাম না, উনি আমাকে মনের জোর, তার এবং মনের জোর ছিল এবং আমাকেও মনের জোর দিতেন যে হ্যাঁ আপনি ভালো হয়ে যাবেন, এটা হাঁটেন, আপনি এই করতে করতে শেষ পর্যন্ত আমি বর্তমানে সুস্থ, সম্পূর্ণ সুস্থ, চলাফেরা হাঁটাচলা সব কিছু করতে পারছি। আমার একটা মনের সাহস এসছে এবং মনোবল একটু ভালো হয়েছে। মনে করতাম যে আমি হয়তো পঙ্গু হয়ে যেতাম, কী করবো, কীভাবে চলবো, আমাকে কে দেখবে এরকম। আর ঢাকাতে আসার চার দিন আগে আমি বিছানায় ছিলাম, একদম উঠতে পারছিলাম না। তারপরে এখানে আসলাম, আসার পরে দেখলাম যে না আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি, দিয়ে দীর্ঘ ২০ দিন থাকলাম, থাকার পরে আমি এখন পূর্ণ সুস্থ, এখন আমি বাসায় যাব। এই তো আমরা যেটা আপনি প্রথমে বলেছিলেন যে আপনি যখন রাজশাহীতে ডক্টর দেখিয়েছিলেন, তারা আপনাকে তো সরাসরি বলেছে আপনি হয়তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন, সেটা অবশ্যই একটা ভীতি কাজ করেছিল। পরবর্তীতে আপনি ইন্ডিয়াতে গিয়েও আপনি ট্রিটমেন্ট করেছেন, কিন্তু সেটার আপনি ভালো কোনো আপনি ফল পাননি। পরবর্তীতে আপনি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন। মা কতদিন ট্রিটমেন্ট করেছিলেন এখানে? এখানে ২০ দিন ট্রিটমেন্ট করলাম। তার মানে ২০ দিন ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো, এবং আপনার যে আগের যে স্বাভাবিক কাজগুলো সেগুলো আপনি কি এখন সব করতে পারেন? ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, করতে পারবো, ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, আমরা এখানে ওনার ছেলেকে একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আমি নুরুল ইসলাম সবুজ। আচ্ছা, আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করলাম আর কি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমি আমার আম্মুর যে অবস্থাটা আমি দেখতেছি দুই বছর ধরে, তো উনি মাঝে মাঝে ব্যথা যখন ট্যাবলেট খাইতেন বিভিন্ন ডাক্তারের থ্রুতে, তখন ভালো থাকতেন, আবার ব্যথার ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিলে আবার যে অবস্থা সেই আগের অবস্থা। জি জি। তো রিসেন্টলি সিক্স মান্থ আমি যখন করোনার মধ্যে বাসা ছিলাম, তো আমি দেখলাম ওনার অবস্থা আরও মানে খারাপ হয়ে যাইতেছে। রাজশাহীতে দেখালেন, অনেক বড় বড় ডাক্তার দেখালেন, তারপরে এমনকি ইন্ডিয়াতেও গেলেন, তারপরেও উনি কোনো রিকভারি করতে পারলেন না, বরং তিনি আরও বেশি ঝামেলায় পড়ে যাইতেছেন বা রুগী হয়ে যাইতেছেন, বিছানায় পড়ে যাইতেছেন। তখন আমি ইউটিউবের মাধ্যমে সার্চ করে দেখলাম অ্যাকচুয়ালি বাংলাদেশে এরকম কোনো হসপিটাল বা এরকম জয়েন্ট পেন রিলেটেড কোনো ডক্টর আছে কি না যে আমার আম্মুরে একটু সুস্থ করতে পারে আর কি। তো এই ইউটিউবের থ্রুতে আমি সার্চ করে দেখলাম যে না, ডক্টর শফিউল্লাহ স্যারের এসএটিভিতে আমি ইন্টারভিউ দেখলাম বা আপনাদের এই অনেক ইন্টারভিউ দেখার পরে আমি মনে করলাম যে না, আমার মধ্যে একটা কনফিডেন্স আছে যে না এখানে যদি আমি যাই তাহলে কিছু একটা রেজাল্ট পাবো। তো রিসেন্টলি আমি দেখার পরের দিনে আমি আপনাদের হসপিটালে আসি এবং আমি আপনাদের স্টাফ ম্যানেজিং ইয়েদের কথা বললাম, কথা বলার পরে বা অনেক রুগীর সাথেও কথা বললাম, তো আপনাদের সব সিস্টেমগুলো জানার পরে দেখলাম যে আপনারা দেখাচ্ছে কিছু থেরাপি, যেমন ফিজিওথেরাপি, তারপরে আপনার প্রাচীন যে চীনের শৈল চিকিৎসা বা সুই ফোড়া এগুলো দিয়ে আপনারা অটোমেটিক্যালি একটা ভালো রিকভারি সবার কাছ থেকে আমি জানতে পারতেছি যে সবাই একটা মানে বেনিফিট পাইতেছে, রেজাল্ট পাইতেছেন। তো এর মাধ্যমে আমি মনে অনুপ্রাণিত হয়ে আমি আমার আম্মুরে নিয়ে আসি এবং এখন দীর্ঘ ২০ দিন থাকার পরে আমি যে দেখতাম যে আম্মু হাঁটুনে উঠতে পারতেন বা পা মুভ করতে পারতেন না, নড়াচড়া করাতে পারতেন না, বসতে পারতেন না, তো আমি আসার পরে আমি দেখতেছি যে না, উনি অনেক রিকভারি করতেছেন। উনি যেখানে হাঁটতে গেলে এক পা ভাঁজ করেন আবার পা সোজা করেন, এখন দুই পা সোজা করে উনি সুন্দর সুন্দরভাবে হাঁটাচলা করতে পারতেছেন। স্যার, মানে আমরা যেটা আসলে সবসময় শুনি বা ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা আসলে সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন সবাইকে যে ওনার অ্যাডভান্স পেইন এবং ম্যানেজমেন্ট যে সিস্টেমটা,
যে অ্যাডভান্সড রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, এটার মাধ্যমে রোগীরা আপনার অপারেশনবিহীনভাবে ওনারা সম্পূর্ণ ভালো হয়ে যান। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই ডক্টররা বিনা মানে অপারেশনের হয়তো প্রয়োজন নেই, বাট তারপরে ওনারা সাজেস্ট করেন যে অপারেশন করার জন্য, বাট দেখা যাচ্ছে পরবর্তীতে সেই বিনা অপারেশনের কারণে মানে বিনা প্রয়োজনের অপারেশনের কারণে রোগী সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, অনেক সময় দেখা যায় আরও বেশি খারাপ অবস্থায় ওনারা চলে যান। বাট সেখানে আপনার মা মাত্র 20 দিনেই সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে আজকে উনি বাড়ি চলে যাচ্ছেন, তো এটা অবশ্যই অনেক বড় একটি সাকসেস। মা, আপনার কাছে আমরা আরেকটু বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যেমন আপনি বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন এবং বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আপনি আগে থেকে খারাপ অবস্থা হয়ে গেছিলো, আপনি ইন্ডিয়া যে ট্রিটমেন্টটা করেছিলেন পরবর্তীতে এসে অবস্থাটা আরও খারাপ হয়ে গেছিলো এবং আপনি ডিপিআরসি হসপিটালে ভর্তির আগ পর্যন্ত আপনি বিছানায় ছিলেন, যে আপনি উঠতে পারতেন না এবং স্বাভাবিক কাজগুলো আপনি করতে পারতেন না। তো পরবর্তীতে আপনি স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়ে এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বলেন বা দেশের বাইরে বলেন অনেক জায়গায় ছড়িয়ে ছিটে আছেন, হয়তো আমাদের আশপাশেই আছে আমরা জানি না। তো যারা হয়তো এরকম হয়তো খুঁজতেছেন যে কার কাছে গেলে আমি ভালো হবো বা কার কাছে গেলে আমি সঠিক ট্রিটমেন্ট পাবো, সেটা হয়তো তারা জানেন না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবো, ইনশাল্লাহ বলবো। এবং আমার পার্সোনাল রোগী আছে, আমি তাদেরকে যা বলবো, তারা আমাকে ফোন করে জানিয়েছে যে কেমন চিকিৎসা হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ খুব সুন্দর চিকিৎসা হচ্ছে এবং ফিজিওথেরাপি এবং কি বিভিন্ন পদ্ধতিতে, আমি বললাম যে বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে। যখন আমার যেটা সমস্যা ধরা পড়ছে ডক্টর ঠিক সেই মুহূর্তে সেই পদ্ধতিতে আমাকে চিকিৎসা দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে আমি ওটা মানে আরাম পাইছি বা সুস্থ হয়েছি, এভাবে আমি বলেছি ফোনে। এবং তাদেরকে বাসায় যেয়ে আমি বলবো এবং আরও যারা আছে তাদেরকেও বলবো। মানে আমরা যেটা আসলে আমাদের দর্শকদের মাঝে বা বলেন বা আমাদের যারা রোগী আছেন তাদের আসলে একটা ভুল ধারণা আছে, যেটা হচ্ছে যে থেরাপি বলতে আসলে তারা ভাবে যে হয়তো বিভিন্ন ধরনের ব্যায়াম করাচ্ছেন। আসলে থেরাপি যে শুধুমাত্র ব্যায়ামের মাঝে সীমাবদ্ধ না, অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট আসলে অনেকগুলো ট্রিটমেন্টের কম্বিনেশন একটা জিনিস, যেটার মাধ্যমে অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয় এবং রোগীরা সেটাতে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে ওঠেন। দর্শক একটা জিনিস দেখুন, আসলে আমাদের এখানে বারবার আসলে উঠে আসতেছে যেটা রোগীদের কথা থেকে আসতেছে, বিভিন্ন পেশেন্ট বলতেছেন আমাদেরকে, সেই মেসেজটা দিচ্ছেন যারা হয়তো চিকিৎসা করতেছেন বিভিন্ন জায়গায়, যে হয়তো অপারেশন করার দরকার নাই বা হয়তো এই ধরনের ট্রিটমেন্ট তার দরকার নাই, কিন্তু তারপর সেই ধরনের ট্রিটমেন্টই ওনাদেরকে সীমাবদ্ধ রাখা হচ্ছে একটা সঠিক ইনফরমেশনের জন্য। এই দেখুন এখানে একজন পেশেন্ট যিনি ইন্ডিয়া পর্যন্ত গিয়েছেন এবং গত 1 বছর যাবত উনি এই চিকিৎসা করেছেন, কিন্তু পরবর্তীতে ওনার অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো, যেটা হচ্ছে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে হয়তো বিদেশে গেলে আমরা হয়তো সবসময় উন্নত চিকিৎসা পাবো, এই কথাটা কিন্তু আসলে ভুল। এখন যেটা হচ্ছে আমাদের দেশেও কিন্তু অনেক ভালো এবং উন্নত মানের চিকিৎসা হচ্ছে এবং অনেক উন্নত মানের ডক্টরও আছেন আমাদের এখানে, বিশেষজ্ঞ আছেন। আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন বা যার মাধ্যমে আপনারা ট্রিটমেন্ট করেন, আমাদের কথা হচ্ছে আপনারা সবার প্রথমে একটু আগে আপনাদের যে সঠিক রোগ বা আপনার যে সঠিক যে সমস্যাটা সেটা আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করেন সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে এবং সঠিক আপনার এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তার সাথে আপনারা পরামর্শ করেন, পরে আপনারা ডিসিশন নেন যে আপনারা কার মাধ্যমে চিকিৎসা করেন বা কী ধরনের চিকিৎসা আপনারা যাবেন। আগে আপনারা জানুন বুঝুন তারপরে আপনারা চিকিৎসা করুন। ধন্যবাদ দর্শক আপনাদেরকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য, আশা করি আপনারা কিছুটা উপকৃত হবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।